বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বলেছেন, সরকার অগ্রিম যে টাকা দিয়েছে সেই অনুযায়ী ভ্যাকসিন দিবে না তা কোনোভাবে গ্রহণযোগ্য না। অগ্রিম টাকা অনুযায়ী ভ্যাকসিন আমাদের দিতে হবে এটা সরকারের স্পষ্ট ভাষায় বলা উচিত। দুপুরে করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার সময় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে তিনি এসব কথা বলেন। ঢিলেঢালাভাবে চলছে সর্বাত্মক লকডাউনের 11তম দিন। বাস ছাড়া স্বাভাবিক দিনের মতো চলাচল করছে ব্যক্তিগত পরিবহন। রাজধানীর অধিকাংশ চেকপোস্টে পুলিশের তৎপরতা নেই। প্রায় প্রতিটি সিগন্যালে বেশ কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে যানবাহনগুলোকে। এদিকে রাজধানীর বাজারগুলোতেও দেদারছে চলছে বেচাকেনা। পাড়া মহল্লায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলাচল করছে মানুষ। সারা দেশে লকডাউনের 11তম দিনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী গাড়ির পাশাপাশি যাত্রীবাহী গণপরিবহনও চলছে। চলছে প্রচুর ব্যক্তিগত গাড়ি, সিএনজি চালিত অটোরিকশা। পাবনায় লকডাউনে জনগণকে ঘরে রাখতে জোর প্রচেষ্টা চালাচ্ছে প্রশাসন। ময়মনসিংহ নগরীতে যানবাহন ও মানুষের ব্যাপক ভিড়। স্বাস্থ্যবিধি বাস্তবায়নে সিরাজগঞ্জে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, চলমান লকডাউনের পরে জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে গণপরিবহন চালুর সক্রিয় চিন্তাভাবনা করছে সরকার। দুই একদিনের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। দেশব্যাপী লকডাউন কোনোভাবে বিজ্ঞানসম্মত নয়। এতে সংক্রমণ কমে ঠিক, তবে জীবনযাত্রা ও অর্থনীতি স্থবির হয়ে পড়ে। বর্তমান বাস্তবতায় আর লকডাউন না দিয়ে মাস্ক পরা ও শারীরিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনকে তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আর জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছেন, বেশি সংক্রমিত এলাকায় স্থানীয় প্রশাসন চাইলে বিধিনিষেধ আরোপ করতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনা সংক্রমণ রোধে ভারতের সঙ্গে স্থলপথে যোগাযোগ বন্ধ করা দরকার। সকালে দলের এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। বিএনপি মহাসচিব আরও বলেন, সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তে দেশে অর্থনৈতিক ও মানবিক বিপর্যয় ঘটছে। নিম্নমানের মানুষের খাদ্য ও অর্থের ব্যবস্থা করতে না পারায় সরকার লকডাউন কার্যকরে ব্যর্থ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট 353 জনকে গ্রেফতার করা হলো। পুলিশ জানায়, সহিংস ঘটনায় ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে। গত 26 ও 28 মার্চ ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশন সহ বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুর করে হেফাজত কর্মীরা। এমন অভিযোগে মোট 56টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে 35,000-এর বেশি জনকে। পুরনো ঢাকার বিভিন্ন এলাকায় এখনও রয়েছে 1,896টি কেমিক্যালের গুদাম। এসব গুদামের বেশিরভাগের উপরই বসবাস করে মানুষ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, কেমিক্যাল গোডাউন স্থানান্তরের বিষয়টি ক্যাবিনেটে ঝুলে আছে। নগরবিদরা মনে করেন, এ ধরনের মৃত্যু ঠেকাতে জরুরি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। নেত্রকোনা জেলায় 80% জমির ধান কাটা হয়েছে। কৃষকদের সুবিধায় ধান কাটতে কৃষি বিভাগ থেকে দেয়া হয়েছে 100-এর বেশি কম্বাইন হারভেস্টার। গরম বাতাসে জেলার 7,400 হেক্টর জমিতে ফসলের ক্ষতি হলেও ধান উৎপাদনের লক্ষ্যমাত্রায় প্রভাব পড়বে না বলে জানায় কৃষি বিভাগ। অন্যদিকে আগাম বন্যার আশঙ্কায় কিশোরগঞ্জে ধান কাটা শুরু হয়েছে, তবে সেখানে শ্রমিক সংকট রয়েছে। কাল থেকে রাজধানীতে দোকানপাট খুলে দেওয়ার খবরে ঢাকায় আসছে মানুষ। রাজবাড়ী, দৌলতিয়া, পাটুরিয়া, নরুটে সাধারণ যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চাপ বেড়েছে। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, পণ্যবাহী ট্রাক রাতে পারাপার করা হচ্ছে। দিনে লাশবাহী অ্যাম্বুলেন্স সহ জরুরি প্রয়োজনে ছোট ছোট গাড়ি পারাপার হচ্ছে। এদিকে মাদারীপুরের বাংলাবাজার, শিমুলিয়া, নরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।